Hello, hello everyone, good morning. আজকে আমরা আছি চট্টগ্রামের পতেঙ্গা বিচে। তো বের হলাম এখন বাজে 9:26, সকাল 9:26। দেখা যাক কিভাবে বেস্ট অফ লাক ফর মি। দিস ইজ সেকেন্ড টাইম, এর আগেও একবার আসা হয়েছে, ততটা এনজয় করা হয়নি। তো আজকে আশা করি অনেক এনজয় করবো। চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই পতেঙ্গা চিবিজে। অনেক সুন্দর বাতাস হচ্ছে আশেপাশে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আর আশেপাশে অনেক লোকজন আসছে, ঈদের ছুটির কারণে অনেকে ঘোরাঘুরি করার জন্য আসছে, দেখতেই পাচ্ছেন সব। আর এখানে আমি যখন আগের বার আসছিলাম তখন এরকম পিচ ঢালা ছিল না। আগের বার যখন আসছিলাম তখন মাটি ছিল সম্পূর্ণ, এবার দেখতেই পাচ্ছি যে সুন্দর পিচ ঢালা করে দেওয়া হয়েছে। আর এখানে ফটোগ্রাফার দেখতে পাচ্ছেন, তো আমি বলবো এইসব ফটোগ্রাফারদের সম্পর্কে পরে বলবো, রিভিল করবো না। এবং অনেক সুন্দর জায়গা এখানে দেখতে পাচ্ছেন, অসংখ্য অসংখ্য দর্শনার্থী এবং গতবার আসছিলাম এত সুন্দর সাজানো গোছানো ছিল না। চারপাশটা দেখিয়ে নিচ্ছি একবার, এটা সম্পূর্ণ বিচের এলাকা। আর বাম পাশটা এখানে দেখতে পাচ্ছেন কিছু দর্শনার্থী আছে, অনেক সুন্দর বাতাস, আজকে দৃশ্য অনেক ভালো লাগতেছে দেখে।
আছে পতেঙ্গা সি বিচের সৌন্দর্য আসলে বর্ধিত করা হয়েছে এই কারণে দর্শনার্থীদের অনেক উপচে পড়া ভিড় অনেক টুরিস্ট আসছে ঘোরাফেরা করার জন্য অসংখ্য সুন্দর সুন্দর এবং মনোরম দৃশ্য মানুষ খুব এনজয় করছে এবং এখানে কিছুটা কক্সবাজারের ফিল পাওয়া যাবে এখানে কক্সবাজারের কিছুটা ফিল পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন স্পিড বোট অনেক স্পিড বোট এবং অসংখ্য দর্শনার্থীদের ভিড় হ্যাঁ বা পাশটায় এখানে নতুন নতুন কিছু ইয়ে দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে পাথরের মতো আর এখানে পাথর দিয়ে সাজানো গোছানো চারপাশটা দেখা যাচ্ছে তো এই হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ তো অত্যন্ত সুন্দর আর বাতাস প্রচণ্ড বাতাস আপনারা হয়তো উপলব্ধি করতেই পারছেন আমি একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আমরা নিচে যাওয়ার চেষ্টা করব বিচে দেখুন কিছু ছেলে পেলে ফুটবল খেলা করছে এটা আসলে বিচের সৌন্দর্য বৃদ্ধি করে দেখতে সুন্দর লাগে আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে ওয়েদারটা অনেক সুন্দর মানে ওয়েদারটা অনুকূলে আছে যার কারণে দর্শনার্থীদের উঠতে পড়া ভিড়
Thanks for watching this video. If you are not already a subscriber, be sure to do that and enjoy our some awesome videos. See you next videos. Till then, take care.